সারা দেশের মতো গাজীপুরের কালিয়াকুই বাজার নিয়ন্ত্রণ রাখতে টাকা কেজি দরের ওএমএস চাল বিক্রির কর্মসূচি গ্রহণ করে সরকার এ লক্ষ্যে কালিয়াকৈরো পৌরসভায় জন ডিলার নিয়োগ দেয় উপজেলা দপ্তর তবে এর মধ্যে এক ডিলারের বিরুদ্ধে পরিত্যক্ত টয়লেটে চালের বস্তা মজুদের অভিযোগ উঠেছে এতে এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্যের গাজীপুরের কালিয়াকৈরো থেকে আফসার খান বিপুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গাজীপুরের কালিয়াকর পৌরসভার আট নং ওয়ার্ডের পূর্ব চান্দোরা রমেশের টেক এলাকায় একটি অব্যবহৃত টয়লেটের সরকারি চাল দেখতে পান এলাকাবাসী এমন খবর পেয়ে সোমবার দুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাতের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালিত হয় এ সময় ওই অব্যবহৃত টয়লেট থেকে সাত বস্তা খোলা বাজারের চাল উদ্ধার করা হয় পরে ওই চালগুলো উপজেলা খাদ্য গুদামে নেওয়া হয় চালের বস্তাগুলো স্থানীয় ডিলার মাহফুজুর রহমানের বলে শনাক্ত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর আমরা পাচ্ছি না অথচ টয়লেটের মধ্যে আছে ওটা ধর আমরা জানি না আমি বললাম যে আমাকে চাউল দেন আমার চাউল লাগবে কোন চাউল দেওয়া তো চাউল দেয়নি অনেক দোকানদারের তো চা বলছি তো এদিকে এমন ঘটনায় ডিলারকে শনাক্ত করে তার ডিলারশিপ বাতিল করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর পাশাপাশি ডিলারের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এখন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে ডিলারশিপ বাতিল তার বিরুদ্ধে নিয়মিত মামলা সহ অন্যান্য যে ব্যবস্থা আছে সেটা আর এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকলো যে যারাই এ ধরনের কাজ করবে ডিলারশিপ নেওয়ার পরবর্তীতে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে খাদ্য অধিদপ্তরের আইনে ওই ডিলারের নামে মামলার প্রস্তুতি চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি আরো সূক্ষ্মভাবে পর্যালোচনা করব যে এরকম আরো কোথাও কোনো নিয়মের ব্যত্যয় ঘটলে আমরা খাদ্য অধিদপ্তরের মাধ্যমে এটি ব্যবস্থা নিব এখনই এ সকল অসাধু ডিলারদের আনা হোক আইনের আওতায় নিশ্চিত করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি এমনটাই প্রত্যাশা শত শত হত দরিদ্র পরিবারের আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক